মার্কিন আলোচনার প্রস্তাবে খুশি চীন, কালের কণ্ঠ অনলাইন। অবশেষে উত্তর কোরিয়াকে নিয়ে কিছুটা সুর নরম করেছে আমেরিকা। উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে তারা আলোচনায় রাজি বলে জানিয়েছে। মার্কিন এই অবস্থানকে গতকাল বৃহস্পতিবার স্বাগত জানিয়েছে চীন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তাদের ঘোর আপত্তিরও কথা জানিয়েছে। উত্তর কোরিয়ায় পরমাণু কর্মসূচি নিয়ে গোটা কোরীয় উপদ্বীপ এবং আমেরিকার যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আলোচনার কথা গোড়া থেকেই বলে আসছে চীন। ট্রাম্প প্রশাসন গত বুধবার বলেছে ক্ষেপণাস্ত্র ও পরমাণু সংক্রান্ত সব কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে চাপ বাড়ানো হবে উত্তর কোরিয়ার উপরে। এই সব কর্মসূচি এমনিতেই নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিরোধী, এজন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ বা কূটনৈতিক স্তরে চাপ তৈরি করাই আমেরিকার লক্ষ্য। এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ পথে পরমাণু অস্ত্র রোধ করা হোক এবং স্থিতিশীলতা বজায় থাকুক, সেই লক্ষ্যে এগোতে আলোচনার পথ খোলা রয়েছে আমেরিকার দিক থেকে। কিন্তু নিজেদের এবং মিত্র দেশকে বাঁচাতেও আমরা প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গিয়াং শুয়াং বলেছেন, আমেরিকার পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব আসছে, সেটা আমাদের নজরে রয়েছে। এই বার্তা ইতিবাচক এবং এ পথে কোরীয় দ্বীপের শান্তি ফেরাতে পারবে, জরুরি অবস্থা দূর হতে পারবে। যদিও উত্তর কোরিয়া আবার কোনো রকম বাড়াবাড়ি ইঙ্গিত দিলেই সে দেশের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে বৃহস্পতিবার যৌথ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। চীনের আপত্তি সত্ত্বেও দক্ষিণ কোরিয়া জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা নিয়ে শীঘ্রই হাজির হবে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন। তাছাড়াও গত বুধবার থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের 250 কিলোমিটার দক্ষিণে একটি গলফ কোর্সের টার্মিনালে হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স এর সংক্ষেপে থার্ড একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা বিভিন্ন অংশ নিয়ে যাচ্ছে, যা থেকে স্পষ্ট থার্ড প্রস্তুত হওয়া সময়ের অপেক্ষা। থার্ড নিয়ে আপত্তি চীনেরও। উল্লেখ্য, চীন তাদের দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর ছবি প্রকাশ করে চমক দিয়েছে বিশ্বকে। চীন বা আমেরিকা হুঁশিয়ারি দিলেও থামছে না উত্তর কোরিয়া। সে দেশের মানবাধিকার সংক্রান্ত প্রতিষ্ঠানের এক অধিকর্তা শোক চোল অন মার্কিন সংবাদ মাধ্যমে বলেন, আমেরিকা আগ্রাসন বন্ধ না করলে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরব না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।